হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি মাছের সহজ একটা রেসিপি দেখাবো। যখন রান্নার সময় থাকে না তখন আমি এভাবেই মাছটা রান্না করি। প্রথমে মাছগুলো ভেজে নিব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে আমি 2 পিঠ একটু হালকা লালচে করে ভেজে নিব। দুই সাইডে এরকম লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা রান্না করার জন্য চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব। যখন সময় থাকে না তখন আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, 3 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আমি এভাবে কেটে নিয়েছি। আমি ঝালটা একটু কম খাই। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ। এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছি তাই সামান্য একটু পানি দিয়ে দিব, এখন খুবই সামান্য, যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ঝোল অ্যাড করে দিব। ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সামান্য একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। আমার মাছ রান্নাটা অলমোস্ট ডান। মাছের ঝোল, এটার সঙ্গে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই কার্পণ্য করবেন না। আল্লাহ হাফেজ।